আরবি বাজবি এলাকার মধ্যে সবচেয়ে নাম করা সুদখোর রাস্তা দিয়ে হাঁটতে গেলে মানুষ তারে ডাক দিয়া বলে হে সুদখোর কই যাস রাস্তা দিয়ে হাঁটতে গেলে ছোট ছোট প্লাপাইন ছোট ছোট বাচ্চারা তারে দেখলেই ঘৃণা করে একজন আরেকজনকে বলে হাবিব আজমির সামনে দিয়ে যাইস না সে একজন খারাপ মানুষ তার সামনে গেলে তোর উপরও গজব পড়তে পারে হাবিব আজমি এলাকার সবচেয়ে বড় সুদখোর ঘুরতে ঘুরতে এক বাড়িতে গেছে বাড়িতে যায় ডাক দিল উমুকে বাড়িতে আসো কিনা খবর নিলেন জানতে চাইলেন কে আসো বাড়িতে আমি তোমাদের কাছ থেকে টাকা পাও না তথা তোমরা সুদের উপর আমার কাছ থেকে টাকা আনছিলা আসল টাকা তো তোমরা যখনই দেও অসুবিধা নাই তবে আমার সুদের টাকাটা তাড়াতাড়ি দিয়ে ফেলো যত টাকা সুদ দাও তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও পর্দার আড়াল থেকে আওয়াজ আসে হ্যাঁ হাবিব আজমি আমার ঘরের ভিতরে কোনো পুরুষ লোক নাই আমার স্বামী কাজের খাতিরে বাহিরে চলে গেছে কাজ করার জন্য হাবিব আজমিকে সম্বোধন করে মহিলা পর্দার আড়াল থেকে বলে আমার ঘরে আপনাকে মেহমানদারি করার মতো কোনো কিছু নাই আমার স্বামী কাজে বাহিরে গেছে অতএব ঘরের ভিতরে শুধু একটা ছাগলের মাথা আছে বকরির মাথা আছে আপনাকে সুদ দেওয়ার মতো আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নেই যদি চান এই বকরির মাথাটা নিয়ে রান্না করে আপনি খেতে পারেন আমার কাছে রান্না করার মতো কোনো সরঞ্জামাদি নেই আমার কাছে রান্না করার মতো লাকড়িটুকুও নাই আপনাকে যে রান্না করে খাওয়াবো কোনো মশলাও নেই রুটি বানায়া এই বকরির মাথাটা আপনাকে রান্না করে খাওয়াইব সে সরঞ্জাম দিয়ে আমার কাছে নাই মশলা নাই চুলা ধরানোর মতো আগুন ধরাইবার মতো লাকড়িও আমার কাছে নাই হাবিব আজমিকে মহিলা সম্বোধন করে যদি আপনি চান আপনার সুদের টাকার পরিবর্তে এই বকরির মাথাটা আপনি নিয়ে যান হাবিব আজমি আবার মাথাটা নিল পাশের বাড়িতে যায় আবার আরেকজনকে সুদের টাকা যে নিয়েছে গ্রাহকের কাছে আবার সে গেল সুদ যে গ্রহণ করেছে তার কাছে আবার আরেক বাড়িতে গেল তার সুদের কাস্টমার আরেকজনের বাড়িতে যায় যখন বলতেছে সুদের টাকা দাও ওই মহিলা বলতেছে আমার ঘরে কিছু নাই আমার ঘরে অল্প একটু আটা আছে সুদের পরিবর্তে আপনি এইগুলো নিয়ে যেতে পারেন এক বাড়ি থেকে বকরির মাথা আরেক বাড়ি থেকে এগুলা আটা নিয়ে নিল আরেক বাড়ি থেকে মশলা এমন করে নিতে নিতে অনেকগুলো খাবার একত্রিত করে বাড়ির পথে রওনা হয়ে গেল হাবিব আজমি এলাকার সবচাইতে বড় সুদখোর নাম করা সুদখোর এত বড় সুদখোর মানুষের মাথা মানুষের বাড়িতে যায় অন্য কিছু না পাইলে খাসির মাথাটা হলেও নিয়ে আসলো আইনা বিবিরে ডাক দিয়া কয় বিবিরে নাও নাও তাড়াতাড়ি এই খাসির মাথাটা তুমি বুনা করো এই আটাগুলো দিয়া তুমি রুটি বানাও আমি ফ্রেশ হয়ে গোসল করে আসতেছি খাবার খাবো তুমি তাড়াতাড়ি রান্না করো বিবি রান্না বান্না করে রেখে গেল হাবিব আজমি এলাকার সবচেয়ে বড় সুদখোর গোসল করে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বসছে স্ত্রী সুন্দর করে রান্না করে যখন খাবারের টেবিলে খাবার দিছে খাবার খাবে এমন সময় দরওয়াজায় কে যেন আওয়াজ দিছে ভিক্ষু কাইসা ডাক দিয়া কয় কি আছেন বাড়িতে কয়েকদিন পর্যন্ত আমার পেটে খাবার নাই যদি কিছু খাবার দিতেন আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম হাবিব আজমি বিবিকে ডাক দেওয়া বলে বিবি রে একটা খাসির মাথা তুমি আমি খাইলেই তো শেষ হয়ে যাবে অল্প খাবার এটা যদি আমি ভিক্ষুককে দিতে যাই তাহলে আমরা কি খাবো কৃপণতা করলেন ভিক্ষুককে না দিয়া ভিক্ষুককে বিদায় করে দিল হাবিব আজমি আবার খাবারের টেবিলে বসলেন খাবার খাবে পাতিলা থেকে ঢাকনা উঠালো
উঠে হাবিব আজমির বিবি চিৎকার করে ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আমি তো সুন্দরভাবে খাসির মাথাটা রান্না করেছিলাম, কিন্তু এবার পাতিরার ঢাকনা উঠায় দেখি কাঁচা দুর্গন্ধযুক্ত রক্ত সহ কাঁচা একটা গোস্তের টুকরা হয়ে গেল, কি ব্যাপার? হাবিব আজমিকে ডাক দিলে, হাবিব আজমি কাছে গেল, পাতিলার ডাকনা উল্টায় দেখালেন, হা হা, আমরা যে ভিক্ষুককে খাবার দেই নাই ভিক্ষুক, ও আম্মাসাইলা ফালা তানহার, ভিক্ষুকের ভিক্ষা দেই নাই ভিক্ষুককে বিদায় করে দিলাম, এই জন্য মনে হয় আমাকে আল্লাহ শাস্তি দিতেছে। হাবিব আজমির অন্তর চক্ষু খুলে গেল, সে চিন্তা করলো, বিবিরে আমরা আর সুদ খাবো না, খারাপ পথে চলবো না, হারাম খাইব না, আল্লাহর কাছে তওবা করব। হাবিব আজমি আবার যাদের যারা সুদ নিয়েছিল এই মানুষগুলোর কাছে কাছে যা বলে, আমার সুদ দরকার নেই, আমার আসল টাকাটা দিয়া ফেলেন, রাস্তা দিয়া যায় ছোট ছোট বাচ্চারা একজন আরেকজনের কানে কানে কয়, হাবিব আজমির সামনে দিয়া যাইস না, সে একজন গজবওয়ালা মানুষ, খারাপ মানুষ, সুদখোর, সুদখোর মানুষ, তার সামনে দিয়ে যাইস না, এই কথাগুলো শুই না। এবার হাবিব আজমির মনের ভিতর আরো চোট লাগছে, খারাপ লাগছে, সে আর অন্য কাহারো বাড়িতে না যায় সোজা চললেন হযরত হাসান বসরির কাছে, বসরা শহরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা হযরত হাসান, হযরত হাসান বসরির কাছে যে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, হাসান বসরি তাকে ভালো হইতে বললেন, আবার দাওয়াতও দিলেন, সবক দিয়া দিলেন, এইভাবে এইভাবে চলো, এইভাবে এইভাবে আমল করো। এবার হাবিব আজমি হাসান বসরির কাছে মুরিদ হয়ে আসে, ভালো মানুষ রূপান্তরিত হয়ে গেল, আল্লাহওয়ালাদের সহবতে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়। হাবিব আজমি এবার নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার বান্দা, আর সুদ খায় না, হারাম খায় না, গুনাহের কাজ থেকে নিজেকে ফিরায় রাখে, নিজের বাড়িটা যে নিজে সুদের টাকা দিয়ে যে বাড়ি করছে, বাড়িটাও আল্লাহর অবস্থে দান করে দিল। সুদখোরদের এই পরিণতি যদি হয় যে ভালো হয়ে যায়, তাহলে তো ভালো মানুষ। এই সুদখোর হাবিব আজমি আবার ভালো মানুষ হয়ে গেল, ভালো পথে চলে আসছে, বাড়িটাও বিক্রি করে দিল, বাড়ির টাকাগুলো মানুষকে দিয়া দিল। যেই যেই মানুষের কাছে সুদ খাইছিল, সে যেই মানুষগুলো তার কাছ থেকে ঋণ নিয়েছিল গ্রাহক, তাদের টাকাগুলো সে ফিরাইয়া দিল। হাবিব আজমি আবার ভালো মানুষ হয়ে বাড়িটা পর্যন্ত, ভিটা মাটি পর্যন্ত বিক্রি কইরা বিবির সাথে নিয়ে আবার হিজরত করতে শুরু করলেন, অন্য এলাকায় চলে যাবে। পথিমধ্যে একজন ভিক্ষুক ডাক দিয়া সালাম দিয়া বলে, হ্যাঁ পথিক মুসাফির, আল্লাহর হস্তে আমার কিছু দেন। হাবিব আজমি বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে এই প্রচণ্ড শীতের ভিতরে তোমারও শীত লাগে, আমারও শীত লাগে, তবে তোমার গায়েও একটা চাদর আছে, আমার গায়েও চাদর আছে, এই শীতের মধ্যে আমাদের কষ্ট হয়, তারপরও তোমার চাদরটা হলো, তোমার শরীরের কাপড় তো ঠিকই আছে, অসুবিধা নাই, শুধু গায়ের চাদরটা দিয়া দাও। দুইজন স্বামী স্ত্রী চাদর খুইলে আবার ভিক্ষুককে দিয়া দিল, হিজরত করে অন্য এলাকায় যায় বসবাস শুরু করে দিয়েছে। সারাদিন বাড়ি থেকে কাজের অজুহাতে বের হয়ে যায়, আর বাড়িতে আসে না, একদম সন্ধ্যার সময় বাড়িতে আসে, সারাদিন কাজ করে, দ্বিতীয় দিন আবার কাজ করে যখন আসছে, তখন প্রথম দিনের মতো আবার ডাক দেওয়া বলে, বিবিরে প্রথম দিন হিসাবে আমার বেতন দেয় নাই গতকাল, আর আজকেও মালিকের কাছে মনে হয় টাকা কম, এই জন্য আমার বেতনটা ঠিক মতো দেয় নাই, আগামীকাল যদি বেতন দেয় বেশি করে বাজার করে নিয়ে আসবো, আজকে এমনি তুমি চালায় দাও। হযরত হাবিব আজমি তিনিও তো একজন ভালো মানুষ, এখন আল্লাহওয়ালা মানুষ, হাসান বসরির কাছে সবক নিয়ে আসে আল্লাহওয়ালা হয়ে গেল, সুদ ঘুষ হারাম কারবার থেকে নিজেকে ফিরে রাখলো। হাবিব আজমি আবার বিবিরে কয়, বিবিরে
আগামীকাল মালিক যদি আমাকে বেতন দেয় বাজার করব। তৃতীয় দিন একই হালাত, আসলেই তো কাহারও চাকরি তো সে করে না, নিরিবিলি জায়গায় যায় অথবা মসজিদে যায় আল্লাহর ইবাদত করে আল্লাহর পায়ে সাজদা দেয় আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি একজন এলাকার বড় সুদ করেছিলাম, হাসান বসরির কাছে সবক নে, এখন আমি ভালো মানুষ হয়ে গেছি, সুদের টাকাগুলো মানুষে ফিরিয়ে দিয়েছি, আয় আল্লাহ তুমি আমারে ভালো করে দাও, আমার জিন্দগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরাও যদি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো দরবার নাই গো মালিক। দুনিয়ার এক ভিক্ষুক, দুনিয়ার এক ভিক্ষুক এক দরজায় গেলে ফিরিয়ে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে, আমরা তো একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি যদি ফিরা দাও বলো না কার দরবারে আমরা যাব। আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো দরবার নাই, তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো দরবারে নাই, ও পরবার দিকে আর আলম তুমি আমাকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ তুমি আমার রিজিকের ফয়সালা করিয়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিক দিয়ে হাবিব আজমির স্ত্রী স্বামীর অপেক্ষায় আছেন, কখন আমার স্বামী বাজার করে নিয়ে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুতি আওয়াজ দিয়া ফিরিস্তাদেরকে কয়, এ ফিরিস্তারা রে, হাবিব আজমি তো আসলেই কাহারও চাকরি করে না, তার স্ত্রীও ভালো মানুষ হয়ে গেছে, সেও তো ভালো মানুষ হয়ে গেছে, আমার রহমতের অপেক্ষায় আছে। আমি আল্লাহ রব, যাও যাও তার জন্য তোমরা খাবারের ব্যবস্থা করিয়া দাও। এবার দুইজন ফিরিস্তা আসলেন, কয়েকজন ফিরিস্তা আইসা মানুষের বেশ ধইরা হাবিবে আজমির স্ত্রীর বাড়িতে আইসা বিবিরে ডাক দিয়া বলে, কয় আছেন? পর্দার আড়াল থেকে আওয়াজ আসে, বাড়িতে তো কেউ নাই, আমি আছি, শুধু পুরুষ মানুষ নাই, আমার স্বামী বাহিরে কাজ করতে গেছে। ফিরিস্তারা মানুষের বেশ দইরা ডাক দিয়া কয়, হে হাবিবে আজমির স্ত্রী শোন, তোমার স্বামী তিন দিন পর্যন্ত যে মালিকের কাজ করতেছিল আমাদেরকে সেই মালিক পাঠিয়েছে, কিছু গোশত নিয়ে আসলেন, কয়েক কেজি গোশত নিয়ে আসলেন, আবার বাজার করে নিয়ে আসছে, তেল ডাল চাল যা লাগে সব কিছু নিয়ে আসছিলেন, আবার 300 দেরহামের একটা পুটলাও দিয়া গেছে, মানুষ বেশি ফেরেশতারা সব কিছু দিয়া চলে গেলে। এদিক দিয়ে হাবিব আসবি সন্ধ্যা হয়ে গেলে চিন্তা করলেন, আমি কি নিয়ে বাড়িতে যাব, যা যা কিছু পাথরের টুকরা আমি সঙ্গে নিয়ে যাই, কিছু পাথরের টুকরা নিয়ে ব্যাগের ভিতরে বইরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বিবিরে বুঝ দিবে যে হা ব্যাগের ভিতরে কিছু আছে, এটা দেখা অন্তত বিবির মনটা ভরে যাবে যে বাজার আনতেছে, ব্যাগের ভিতরে বাজার দেখা যায়, ব্যাগ তো দেখা যাবে যদিও কোনো কিছু এর ভিতরে খাবারের নাই, সবগুলো পাথর। হযরত হাবিব আসবি বাড়ির কাছাকাছি যায়া ভালো ভালো খাবারের রান্না করার গ্রান পাইতেছে, স্ত্রী আওয়াজ পায়া স্বামীরে ডাক দেয়া, কয়ে কয়ে গেলেন, তাড়াতাড়ি বাড়িতে আসেন। হাবিব আজমি ঘরের ভিতরে ঢুকলেন, বিবিরে ডাক দেয়া, কয়ে বিবিরে এত সুন্দর খাবারের গ্রান কোত্থেকে আসলো? বিবি ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আপনি যেই মালিকের কাজ করেন ওই মালিক বাজার সদাই দিয়া তার কামলা লোকগুলোরে পাঠায় দিছে, এই খাবারগুলো
সব আপনার মালিক পাঠিয়েছে আর এই যে 300 দিরহামের পোটলাটাও হাদিয়া দিয়া গেছে এই তিন দিনের বেতন দিয়া গেছে আর জানাইয়া দিয়া গেছে হ্যাঁ স্বামী আমার যেই মালিকের ডিউটি করতেছেন সেই মালিকের ইবাদত যদি ঠিকমতো করতে পারেন তথা ওই মালিকের ডিউটি যদি অত সুন্দর মতো করতে পারেন তাহলে সেই মালিকের পক্ষ থেকে প্রতিদিন এইভাবে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে হাবিবে আজমি আবার আল্লাহর কুদরতি ভাই সাজদা দেয়া বলে আল্লাহ আমি একজন খারাপ মানুষ ছিলাম এলাকার সবচেয়ে বড় সুদখোর ছিলাম সুদ ঘুষ ছাইরা দিলাম হারাম কামাই ছাইরা দিলাম এবার ভালো পথে ফিরে আসলাম আয় আল্লাহ তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছো তাই তোমার কাছে শুকরিয়া জানাই আমরাও যখন হালাল রুজি উপার্জন করব হালাল কামাই করব তখন মালিকের কুদরতি পায়ে সাজদা দিব কারণ আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দেয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো তাহলে মহান আল্লাহ তোমার রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচটা লাভ এর ভিতরে প্রথম ফায়দা হলো রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করিয়া দিবে শুধু আমরা না শুধু পুরুষরা নামাজ পড়বে তা না মহিলাদের উপরেও নামাজ ফরজ আমরা অনেক পুরুষরা নামাজ ঠিকই পড়ি কিন্তু আমাদের ঘরের মহিলারা ঠিক মতো নামাজ পড়তে চায় না এই জন্য এদেরকেও নামাজের তাকিদ আমাদেরই করতে হবে অনেকে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়তে চায় না সন্তানকেও নামাজের গুরুত্ব দিতে হবে তাকিদ দিতে হবে সন্তানকেও নামাজের জন্য বুঝাতে হবে গুরুত্ব দিয়ে বোঝাতে হবে কারণ পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায় করলে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দেয় এক নম্বরের ফায়দা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন দুই নম্বরের ফায়দা হলো কবরের জগতে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কবরস্থ যখন করা হবে কবরের জগতে যখন আমরা প্রবেশ করব আমাকে কবরের ইহা সবাই চলে আসবে দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হবে দুইজন এসে তিনটা প্রশ্ন করবে আমাকে আপনাকে প্রথম প্রশ্ন এটাই করা হবে মার রব্বুকা তোমার রবকে এই কথাই জিজ্ঞেস করা হবে আর আমরা নামাজের ভিতরে ইতরাবের আলোচনা করি বারবার আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই যে কোনো নামাজের ভিতরেই যখন আমরা দাঁড়ায় যাই তথা ফজর নামাজ জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ ফজরের নামাজের ফরজ দুই রাকাত ফজরের নামাজের ফরজের আগে সুন্নত আছে দুই রাকাত জোহরের নামাজের ফরজের আগে চার রাকাত সুন্নতে মুআক্কাদা চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নতে মুআক্কাদা আসরের নামাজের ফরজের আগে সুন্নতে গায়রে মুআক্কাদা পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নাই চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নতে মুআক্কাদা এশারের নামাজের ফরজের আগে সুন্নতে যায়দা চার রাকাত পড়লে সওয়াব হবে না পড়লে গুনাহ হবে না এরপরে চার রাকাত এশারের নামাজের ফরজ তারপর এশারের নামাজের ফরজের উপরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা তিন রাকাত বিতির ১৭ রাকাত ফরজ সহ সুন্নত বিতির নফল আমরা যখনই নামাজে দাঁড়ায় যাই প্রত্যেক রাকাতেই যখন আমরা তাকবীরে তাহরিমা পাঠ করি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আমরা নামাজে দাঁড়াই ভাইয়েরা আমার এরপরেই আমরা তিলাওয়াত শুরু করে দিই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা
আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুদি আওয়াজ দিয়া জানতে চাই লিমানিল হামদ আমরা নামাজের ভিতরেই জবাব দেই লিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহ আবার কুদ্দুদি আওয়াজ দিয়া জানতে চাই মানিল্লাহ আল্লাহকে আমরা জবাব দেই রব্বুল আলামিন যিনি আসমান বানানো ওয়ালা জমিন সৃষ্টি করানো ওয়ালা আমাদের সকলকে বানিয়েছেন আল্লাহ আমাদের রব হলেন একমাত্র আমার আল্লাহ যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ আল্লাহ আবার প্রশ্ন করেন আমরা জবাব দেই আর রহমানির রহিম আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন আর রহমানির রহিম কে আমরা জবাব দেই মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন রব্বুল আলামিন যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন যিনি রব তিনি হলেন আল্লাহ সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান আর কে হন তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা কার আল্লাহর সমস্ত প্রশংসা আমরা আল্লাহর করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নামাজের ভিতরে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে তিলাওয়াত করা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কবরে গেলে ফেরেশতারা জিজ্ঞেস করবে আমার রব্বুকা আর নামাজের ভিতরে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে রবের আলোচনা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাতে সূরাতুল ফাতিহার সাথে যখন আমরা একটা সূরা মিলাইলাম এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম এখানে রবের আলোচনা আছে রুকু হতে সোজা হয়ে দাঁড়ালাম দাঁড়াবার সময় বললাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখানে রবের আলোচনা আছে ভাইয়েরা আমার আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এখানে রবের আলোচনা আছে পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতে দাঁড়ায় সূরাতুল ফাতিহা পড়ার সময় বলতেছে আলহামদুলিল্লাহি রব রুকুতে যাও বলি সুবহানা রাব্বিয়াল আলা রুকু হইতে সোজা হয়ে দাঁড়ায়াও বলি রব্বানা লাকাল হামদ সাজদা যা বলি সুবহানা রাব্বিয়াল আলা পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায়াও রবের আলোচনা রুকুতে যায় রবের আলোচনা রুকু হতে সোজা হয়ে দাঁড়ায়া রবের আলোচনা সাজদা যায় রবের আলোচনা বারবার বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব বলেন কবরে যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে নামাজি বান্দা বান্দির জন্য ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা সহজ করিয়া দিবে নামাজি বান্দা বান্দিকে ফেরেশতারা জিজ্ঞেস করবে আমার রব্বুকা সহজেই যখন জবাব দিয়ে দিবে আমার রব একমাত্র আমার আল্লাহ আল্লাহর কোন কোন বান্দা বান্দি এমন পাওয়া যায় ভাইয়েরা আমার ফেরেশতারা প্রশ্ন করতেছে আমার রব্বুকা তিনটা প্রশ্ন করার জন্য কবরে চলে আসছে আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফেরেশতারা রে আমাকে আগে ওযুর পানি দাও নামাজের মসল্লার ব্যবস্থা করো আমি নামাজ আদায় করু আমার আগে ওযুর পানি দাও কয় কেন কয় পশ্চিম আকাশের দিকে তাকায় দেখো আমার এখনো আসরের নামাজটা আদায় করা হয়নি পশ্চিম আকাশের দিকে তাকায় দেখো সূর্যটা ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে
যেহেতু সূর্যটা ডুবে যাইতেছে আসরের নামাজের শেষ ওয়াক্ত চলে আসছে, অল্প সময়ের ভিতরে সূর্য ডুবে গেলে আর ওয়াক্ত থাকবে না, আমি নামাজ কাজা করতে চাই না, আমার আসরের নামাজটা এখনো আদায় করা হয় নাই। হ্যাঁ ফেরেশতারা তোমরা ওয়েটিং এ থাকো, অপেক্ষায় থাকো, আমাকে আগে ওযুর পানি দাও, আমি আসরের নামাজটা সময় মতো আদায় করিয়া নেই। এরপরে যত প্রশ্ন করার কইর, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত আছি। ফেরেশতারা আল্লাহর কাছে কল দিলেন, হ্যাঁ পরওয়ারদিগার আলম, কারণ ফেরেশতাদেরকে আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে তাই তো করবে ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এমন একজন বান্দা আসছে কবরের জমিনে, তোমার এমন একজন বান্দা বান্দি চলে আসছে, দুনিয়ায় আসে না কবরে আসে, তার এখনো খবর নেই, ওযুর পানি চায়, নামাজের ব্যবস্থা করার জন্য বলতেছে। আল্লাহ কুদ্দুতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার যে বান্দা বান্দি দুনিয়ায় আসে না কবরে আসে সে খবরই নেই, তবে নামাজ আদায় করতে যায়, নামাজ কাজা করতে চায় না, আমার বান্দা বান্দি আমি আল্লাহর কুদ্দুতি পায়ে সাজদা দেওয়া ভুলে নেই, কবরের জগতে আইসাও, আমি আল্লাহর পায়ে কুদ্দুতি পায়ে সাজদা দেওয়াটা আমার বান্দা বান্দি ভুলে নাই, তারে আর বিরক্ত করিও না, এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও। এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ভাইয়েরা আমার। নামাজি বান্দার দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। তিন নম্বরের প্রশ্ন হলো, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে, কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে, আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়াহ ইন্নি ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ, সে জান্নাতি মানুষ। ভাইরা আমার, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার তিন নম্বরের পুরস্কার হলো মহান আল্লাহ তার ডান হাতে আমল নামা প্রদান করবেন, আর চার নম্বরের পুরস্কার হলো পুরুষেরা 30,000 বৎসরের রাস্তা, উঠার সময় 10,000 বৎসর, সমান সমান 10,000 বৎসর, নামার সময় 10,000 বৎসর, এমন 30,000 বৎসরের রাস্তা যখন আমরা পার হাতে যাব, 30,000 বৎসরের রাস্তা পার হতে হবে ভাইয়েরা আমার, এর নিচে থাকবে জাহান্নামের আগুন। তাই পুলসে রাত পার হওয়ার সময় অনেক বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলে যাবে, পুলসে রাত পার হওয়ার আগেই জাহান্নামে পড়ে যাবে, আর আল্লাহর যে বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহর হাবিব বলেন পুলসে রাতের পর 30,000 বৎসরের রাস্তা বিজলির আকারে তথা আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা করিয়া দিবে। তাহলে নামাজি বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যারা আদায় করবে তাদের পাঁচটা পুরস্কার। এক নম্বরের পুরস্কার হলো দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন। দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমল নামা প্রদান করা হবে। চার নম্বরের পুরস্কার পুলসে রাতের পুল 30,000 বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে। আর পাঁচ নম্বরের VIP পুরস্কার হলো নামাজি বান্দা বান্দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে।
إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا নিশ্চয় যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাদের জন্য এই পুরস্কারগুলো ভাইরা আমার আর যারা নামাজ ঠিকমতো আদায় করবে না তারা যত পয়সাওয়ালা হোক না কেন তাদের অভাব অনটন কোনো সময়ে দূর হবে না অভাব লেগেই থাকবে নামাজি বান্দা বান্দির দুই নম্বরের আজাব হলো কবরের জগতে ফেরেশতাদের জবাব দিতে কষ্ট হবে কবরের জগৎটা কাহার জন্য জান্নাত কাহার জন্য জাহান্নাম হয়ে যাবে কাহার জন্য হুফরাতুম মিন হুফারিন নার বেনামাজির কবর থেকে আজাব শুরু হয়ে যাবে ভাইয়েরা আমার বেনামাজির কবরে আজাব হবে সাপে কাটবে রে গুরজ মারবে রে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে সাপে কাটবে রে গুরজ মারবে রে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে বেনামাজির শাস্তি কবর থেকে শুরু হবে হাসরের মাঠে ডান হাতে আমল নামা পাবে না পুলিশের হাত পার হতে পারবে না বিনা হিসেবে জান্নাত পাবে না জাহান্নামের আগুনে জ্বলা লাগবে ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার আজাব হবে কবর অশাস্তি হবে হাসর অশাস্তি হবে ফুলসেরাত অশাস্তি হবে জাহান্নামের আগুনও জ্বলা লাগবে তাই আমরা নামাজ ঠিকমতো আদায় করা লাগবে আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে দুনিয়াতেও শান্তি পরকালেও আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবে তাই আজকের এই কথা এই কথার এই বয়ানের উদ্দেশ্য এটা আমরা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব আর হালাল কামাই সুদ খাব না ঘুষ খাব না সুদ ঘুষ চুরি চিন্তা এগুলো থেকে নিজেকে হেফাজত করব আমরা যদি ঠিকমতো নামাজ আদায় করি আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে হারাম থেকে বেঁচে থাকার নামাজ ঠিকমতো আদায় করার ঠিকমতো আল্লাহর গোলামি করে হারাম থেকে বেঁচে থেকে হালাল রুজির খাজানা যেন আল্লাহ বুলন্দ করে দেয় আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন